মে মাসে বাতিল হবে এইসব লোকের রেশন কার্ড, সরকারি নির্দেশিকা জারি হলো। নতুন মাস পড়ার আগে এলো বড় দুঃসংবাদ। এই মুহূর্তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 5 কেজি করে চাল রেশনে বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা, বা 5 কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন বিনামূল্যে গ্রাহকরা। কিন্তু মে মাস থেকেই রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ গ্রাহকের রেশন বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, তাদের রেশন কার্ড বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এসে পৌঁছেছে রেশন ডিলারদের কাছে। করোনার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছে কেন্দ্র। লকডাউন উঠে গিয়ে সব কিছুর স্বাভাবিক হয়ে গেলেও দেশের মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রকল্প বজায় রাখা হয়েছে। এটা যদি স্বস্তির দিক হয়, তবে অস্বস্তিও কিন্তু কম নয়। ইতিমধ্যেই রেশন কার্ড ডিজিটাইজড করার মাধ্যমে বহু গ্রাহকের নাম তালিকা থেকে বাদ পড়েছে, কারণ ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নম্বর লিংক করতে হয়, আর তাতেই দেখা যায় দেশে কোটি কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে। সেগুলো ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই প্রায় 2 কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার জেরে ফের বহু রেশন গ্রাহকের নাম এই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে যে সমস্ত গ্রাহকরা গত 6 মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন না, তাদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই নিয়মের কারণ হলো যাদের প্রয়োজন নেই তাদের নাম রেশন দেওয়া থেকে ছেটে ফেলা। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করলেও তা কেবলমাত্র দরিদ্র এবং যাদের প্রয়োজন তাদের মধ্যেই দিতে চায়। যাদের দরকার নেই তাদেরকে এই তালিকা থেকে বাদ দিতে চায় মোদি সরকার। তাই যারা 6 মাসেরও বেশি সময় ধরে টানা রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন না, তাদের আসলে দরকার নেই বলে মনে করছে কেন্দ্র। সেই কারণেই সরকারি অর্থ 9-6 হওয়া ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকা মে মাস থেকেই কার্যকরী হওয়ার কথা রয়েছে, ফলে আগামী মাসে বা মে মাস থেকে লক্ষ লক্ষ গ্রাহকের নাম রেশন তালিকা থেকে বাদ পড়তে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে নিউজটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন। রেশন কার্ড সংক্রান্ত আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।